হ্যালো এভরিওয়ান, হ্যালো গর্জিয়াস একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন আইব্রো ড্র করা শেখাচ্ছি, খুবই সামান্য একটা জিনিস দিয়ে, খুব হেভি প্রোডাক্ট দিয়েও নয়, খুব রিজনেবল প্রাইস দিয়ে আমরা আইব্রো ড্র করা শেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, যার মাধ্যমে আপনারা নানা রকম নতুন নতুন জিনিস শিখতে পারবেন, কীভাবে কীভাবে মেকআপগুলো একের পর এক মেকআপগুলো করতে হয়। তো যাই হোক, ফার্স্ট দেখাচ্ছি যে কীভাবে আইব্রো ড্র করতে হয়। তার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রো আর্টের তুলি ব্রাশ, যার নাম্বার হচ্ছে PE27। আর তার জন্য নিচ্ছি হচ্ছে একটা আই ম্যাজিকের আইব্রো প্রোমেট, যার শেড নাম্বার হচ্ছে ইবনি। তো এটা দিয়ে আমরা আইব্রোটা ড্র করব। তো দেখতে থাকুন কীভাবে আমি আইব্রো ড্র করি। ফার্স্ট অফ অল খুব সামান্য আমাকে পোমেট নিতে হবে। তো আমরা আইব্রো ড্র করব, প্রথমে একদম প্রথম থেকে আইব্রো স্টার্ট করব না, একদম মিডিল থেকে আমরা আইব্রো ড্র করব। কারণ প্রথম থেকে যদি একদম প্রথম দিয়ে যদি আমরা আইব্রোকে লাইনটা ক্রিয়েট করি, তাহলে অতিরিক্ত পরিমাণে যদি এখানে পোমেটটা পড়ে যায়, পরেটা আমরা সরাতে পারবো না। তাই জন্য আমরা মিডিল থেকে আইব্রো ড্র করা শুরু করব। কি করব, প্রথমে আমরা লাইন্স ক্রিয়েট করব। প্রথমে আমরা লাইন্সটা ক্রিয়েট করে নেব। তোমার যদি তুমি প্রশ্ন থেকে বলতে পারো, এরপরে আমরা ভেতরের জায়গাটা ফিল আপ করে নেব। আইব্রো ড্র করার সময় হয়তো আমাদের আইব্রোটা অনেক সময় মোটা হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, সেটাকেও ম্যানেজ করার একটা প্রসেস আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে আমরা ভেতরটা ফিল আপ করে নিই, দেন আমার আমার ব্রাশের তারপরে যেটুকুনি পোমেট লেগে থাকবে ওটা দিয়েই একদম সামনে আমরা ড্র করবো। একদম হালকা হাতে যাতে ন্যাচারাল দেখতে লাগে। যারা বিগিনার্স থাকবে তাদের হয়তো আইব্রো ড্র করার সময় আইব্রোটা অনেক সময় মোটা হয়েই যায়, এদিক ওদিক বেরিয়ে যায়, হ্যাঁ দুটো অ্যাডজাস্টেবল হয় না। তো সেটাকে ম্যানেজ করার কীভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো। এবার আমরা এদিকে আইব্রোটা ড্র করে নিচ্ছি। যেটুকুনি আমার এই ব্রাশের মধ্যে যেটুকুনি লেগে রয়েছে সেটাকে নিয়ে আমরা সামনের দিকে স্মাচ করব, তাতে জিনিসটা অনেকটা ন্যাচারাল দেখতে লাগবে। এবার আমরা একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে, এই যে বললাম অনেক সময় দেখা গেল যে আইব্রো ড্র করতে যাওয়ার সময় এদিক ওদিক বেরিয়ে গেছে, সেটাকে এবার প্রমিনেন্ট আমরা কিভাবে করব। একটা এরকম ব্রাশ নিয়ে আমরা এই লাইনটাকে এবার সুন্দরভাবে, এটা যেন একদম প্রমিনেন্ট হয়, তাহলে আইব্রো একদম নিট অ্যান্ড ক্লিন হবে। সেমভাবে আমরা এটা ওপরের লাইন্সটা এইভাবেই ক্রিয়েট করব। এই আইব্রোটা আর এই আইব্রোটার মধ্যে কতটা পার্থক্য, এটা একটু বেরিয়ে গেছে, মোটা হয়ে গেছে, আর এটা আমরা যখন এরকম কেটে লাইন্স কেটে একদম বার করে দিই, তাহলে এবার এটা সুন্দর একদম একদম প্রমিনেন্ট হয়েছে। কিন্তু তাই আইব্রো করার সময় এদিক ওদিক বেরোতেই পারে, ঠিক আছে। তো আমরা যদি এভাবে কনসিলার দিয়ে যখন এটা লাইনটাকে ক্রিয়েট করবো, তাহলে গিয়ে আর এই ভুলগুলো তখন ঢেকে যাবে। তার জন্য আমি বললাম মেকআপ করার আগে সবসময় আইব্রো ড্র করে নেওয়াটাই বেটার,
অনেকে কি করে মেকআপটা ফার্স্টে করে তারপরে আইব্রো ড্র করে, কিন্তু যারা বিগিনার্স থাকবে তারা আমি মনে করি আগে আইব্রো ড্র করো তারপরে মেকআপ করো, তাতে কী হবে সুবিধা হবে। একটা মেকআপের ওপর আইব্রো যখন এভাবে বেরিয়ে যাবে ঠিক আছে, তখন সেটাকে ম্যানেজ করা অনেক অনেক টাফের হবে। তখন আর যদি মনে হয় এইভাবে লাইন ক্রিয়েট করতে অসুবিধা হচ্ছে, এভাবে করবি। আমার আইব্রোটা এইমাত্র কমপ্লিট হলো। এরপরে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে একটা সিম্পল আই মেকআপ রেডি করতে হয়, সেটাও খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প সামান্য জিনিস নিয়ে আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। দেখানোর মতো টাটা।